ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে অত্যন্ত চেনা একটি নাম। বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে কয়েক শতাব্দী শাসন ও শোষণের দ্বারা পুরো উপমহাদেশ কব্জা করে রাখার ইতিহাসই এই নামটিকে এনে দিয়েছে চিরস্থায়ী পরিচিতি। মজার ব্যাপার হলো, এখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক একজন ভারতীয়। বিস্তারিত রিপোর্টে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং প্রথম কর্পোরেশন কোম্পানি। শুরুতে এর নাম ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীতে এর নাম বদলে করা হয় অনারেবল কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন টু দ্য ইস্ট ইন্ডিজ, অথবা ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। তবে উপমহাদেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে শাসনের নামে শোষণ, নির্যাতন ও সম্পদ লুট করা কোম্পানিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামেই অধিক পরিচিত ছিল। আগে ইউরোপের মানুষের কাছে ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া নামে পরিচিত ছিল। সেই সময় ভারতীয় উপমহাদেশ ছিল মশলা, কাপড় এবং দামি রত্নের জন্য বিখ্যাত এক স্থান। এসব উপকরণ ইউরোপে বেশ চড়া দামে বিক্রি হতো। কিন্তু সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী না থাকার দরুন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আসতে ব্যর্থ হয়। কিন্তু ব্রিটিশ বণিকরা উপমহাদেশে আসার জন্য মরিয়া হয়েছিলেন। অবশেষে 1588 সালে ব্রিটিশরা পথের দিশা পায়। স্প্যানিশদের হারিয়ে তাদের নৌবহরের দখল নিয়ে নেয় তারা। এই নৌবহর ব্রিটিশদের ভারতে আসার পথ তৈরি করে দেয় এবং সেই সাথে তাদের নৌশক্তি বহুগুণে বেড়ে যায়। 1600 সালের স্যার থমাস মাইতের নেতৃত্বে লন্ডনের একদল বণিক রানী প্রথম এলিজাবেথের কাছে এক আর্জি নিয়ে হাজির হন। তারা রানীর কাছে পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে ব্যবসার নামে ঢুকে পড়ার জন্য রানীর সম্মতি ও রাজসনদ প্রদানের জন্য অনুরোধ করেন। রানী প্রথম এলিজাবেথ তাদের সম্মতি দেন। পরবর্তীতে 70,000 পাউন্ড পুঁজি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু হয়। মুঘল সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া ছিল শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। কিন্তু 18 শতকে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে প্রভাব খাটানো শুরু করে। রানী এলিজাবেথের মাথায়ও ছিল কুবুদ্ধি। তিনি শুরুতে এই কোম্পানিকে তাদের যে কোনো প্রয়োজনে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া মুঘল সাম্রাজ্যের শক্তি কমে যাওয়ায় দিল্লি থেকে দূরবর্তী রাজ্যগুলোতে কেন্দ্রের শাসন দুর্বল হয়ে পড়ে। আর এই সুবিধা নিয়ে ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসার নামে সৈন্য জড়ো করে দখলই করে নেয় ভারতবর্ষ। 1757 সালের পলাশির যুদ্ধ এবং 1764 সালের বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার কর সংগ্রহের ক্ষমতা লাভ করে। এরপর পশ্চিম ভারতের মারাঠা এবং মহীশূরের রাজা টিপু সুলতানকে হারানোর পর পুরো ভারতই কার্যত তাদের অধীনে চলে যায়। মুঘল সম্রাটরা তখন পুতুল শাসকে পরিণত হয়। 1818 সালের হিসেব অনুসারে ভারতের 2/3 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল। অবশ্য 1813 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাঠামো ভেঙে পড়ে, কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায় 1874 সালে। এর প্রায় 135 বছর পর 2010 সালে আগস্টে আবারও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সচল হয়েছে, তবে এক ভারতীয় ব্যবসায়ীর হাত ধরে। তার নাম সঞ্জীব মেহতা। মূলত আগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই কোম্পানির নাম ছাড়া আর কোনো কিছুতেই মিল নেই। 48 বছর বয়সী ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা 2005 সালে স্বল্প মূল্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেটেন্ট ক্রয় করেন। এর 5 বছর পর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভোগ্য পণ্যের ব্র্যান্ডে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে তিনি লন্ডনে বিলাসবহুল এক খাবারের দোকান চালু করেছেন। মাত্র 35 জন কর্মীর সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে মেহতার বিনিয়োগের পরিমাণ প্রায় 12 মিলিয়ন পাউন্ড। মেহরুন বিন্দু ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।